কি সুন্দর একটা দৃশ্য, সত্যি ভালো লাগছে। এই যে খাবার দেওয়ার সাথে সাথে এতগুলো মাছ এখানে চলে আসলো। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব কুষ্টিয়া জেলার অন্যতম পার্ক বা বিনোদন কেন্দ্রে, যা বর্তমানে কুষ্টিয়া সহ সারা দেশের দূর দূরান্ত থেকে কুষ্টিয়ায় ঘুরতে আসা দর্শনার্থীদের অন্যতম এক প্রধান আকর্ষণ। যেখানে রয়েছে মেরিগ্রাউন্ড, ঘোড়া রাইড, বুলেট ট্রেন, বাম্পার কার, সুইট চেয়ার, প্যারাড্রুপার রাইড, হুইল রাইড, 9D ভিডিও গেম সহ সম্পান নৌকা, স্পিড বোর্ড, এছাড়া আরও অনেক কিছু। কুষ্টিয়া শহর থেকে রাজবাড়ী অভিমুখী মহাসড়ক ধরে মীর মোশাররফ হোসেন সেতু অতিক্রম করে আলাউদ্দিন নগর বাস স্ট্যান্ডে নামতে হবে। এইখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি যাওয়ার পথ ধরে ইজি বাইক বা ভ্যানে করে সামান্য পথ গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এই পার্কটি। বন্ধুরা, চলে এসেছি আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে। এখন আমরা ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, দুইটা টিকিট নেব আমরা। দুইটা কত করে টিকিট মূল্য? 50। সিঙ্গেল টিকিটের মূল্য নিচ্ছে 50 টাকা করে। আমরা দুজন আছি, দুটো টিকিট নিলাম, 400 টাকা আমাদের ব্যাগ দিল। এবার আমরা ভেতরে প্রবেশ করব। পার্কের ভিতরে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল আকৃতির একটা পুকুর। পুকুরের চারিদিকে বাহারি সব ফুল গাছে ঘেরা। এই পুকুরে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ। এই মাছগুলো দর্শনার্থীদের খুব আকর্ষণ করে। সামান্য খাবার ছিটিয়ে দিতেই এই মাছগুলো স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসে খাবারের দিকে। এই মুহূর্তে আমরা খাবার দিতে পারছি না, তবে একটু পরে আমরা চেষ্টা করব খাবার দিয়ে সেই মাছগুলো দেখার জন্য। এখন পার্কের ভিতরের দিকে যাব, ভিতরে কোথায় কী আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। এবার আমরা পার্কের আরও ভিতরের দিকে যাব। আসলে আমরা যেই মুহূর্তে এখানে আসছি এখন একদম ঠিক দুপুর, আর প্রচণ্ড রোদ, এজন্য এখানে মানুষের আনাগোনা অনেকটাই কম। সব কিছুই কেমন যেন বন্ধ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের একটি রাইড রয়েছে, এবং এই রাইডের পাশেই বাচ্চাদের এনজয় করার মতো আরও অনেক কিছু রয়েছে। এখানে নির্দিষ্ট একটা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলে বাচ্চারা সব কিছু এখানে এনজয় করতে পারবে, যেটা অনেক এনজয়েবল। বাচ্চারা এগুলো অনেক ভালোবাসে। এখানে আমরা এই যে শিক্ষাপল্লী পার্ক, এই শিক্ষাপল্লী পার্কের মধ্যে আসলে শিক্ষণীয় অনেক বাণী দেখতে পাচ্ছি, যেই বিভিন্ন মনীষীদের বাণী এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন মনীষীদের ছবি রাখা হয়েছে তাদের উক্তি সহ। এখানে আমরা খাল হরিনাথ মজুমদার এবং মীর মোশাররফ হোসেন লালন সাইজি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ছবি এবং তাদের বিভিন্ন উক্তি দেখতে পাচ্ছি। যেহেতু এটা শিক্ষাপল্লী পার্ক, শিক্ষণীয় অনেক বিষয় এখানে থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, এইখানে আমরা একটা গেমের অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 9D গেম। এখানে বিনা টিকিটে প্রবেশ করা যাবে না, 200 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে প্রবেশ করব না। এবং এই 9D গেমের পাশেই রয়েছে, পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি একটা কার, অর্থাৎ বাম্পার কারের একটা অপশন আছে। এইটা আমার মনে হয় যারা গাড়ি চালাতে পারে না তারাও খুব সহজে এটা চালাতে পারবে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। এই গাড়িতে একটা সেফটি ব্যবস্থা করে রাখা হয়েছে। এর একটা গাড়ি যদি অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে অথবা অন্য কোনো জায়গায় ধাক্কা লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটা গাড়ির চারিপাশে একটা সেফটি ব্যবস্থা করে রাখা হয়েছে, এটা অনেক এনজয়েবল। এই শিক্ষাপল্লী পার্কটা শুধু নিচতলায় সীমাবদ্ধ না, এর উপরও একটা ফ্লোর রয়েছে, যেই ফ্লোর থেকে বাইরের এবং আশেপাশের টোটাল ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা এবার উপরতলায় একটু যাবো এবং উপরতলায় কী কী আছে সেগুলো দেখবো, আর উপর থেকে নিচের এই পরিবেশটা কেমন লাগে সেটাও একটু ভালো করে পর্যবেক্ষণ করবো। তো চলুন আমরা উপরের দিকে যাই।
হচ্ছে যদি টিকিটের মূল্য আরো বেশি হতো তারপরেও সেটাও রিজনেবল ছিল, অনলি 50 টাকা দিয়ে ঢুকে এত কিছু দেখতে পাচ্ছি। এখানকার যে সুন্দর পরিবেশ, চারিদিকে খুব সুন্দর পরিবেশ, চারিদিকে ফুল গাছ লাগানো এবং এনজয় করার মতো অনেক জায়গা রয়েছে। ওখানে আমরা দেখে আসলাম গেমিং কার রয়েছে, সুইট চেয়ার রয়েছে, বুলেট ট্রেন আছে, অনেক ফ্যাসিলিটি আছে। এগুলো আসলে যদি আমরা একটু ছোট হতাম তাহলে আমরা হয়তো এনজয় করতে পারতাম, যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি। অবশ্য আমরাও কিছু কিছু সেকশন এনজয় করতে পারবো, তবে বাচ্চাদের সেকশনটা একটু বেশি। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এগুলো হয়তো আরও এনজয় করা যায়, আরও ভালোভাবে এনজয় করা যায়। তবে তারপরও সব মিলাই এখানকার ওভারঅল যে পরিবেশটা এটা অনেক এনজয়েবল। এখানে আসার পরে আসলে মনটা ভালো হয়ে গেছে। এবং প্রথমে ঢুকতে যে পুকুরটা আমরা দেখছি, পুকুরের ওখানে পরিবেশটা খুবই সুন্দর, শীতল বাতাস আসছে, আসলে মনটা ঠান্ডা হয়ে গেছে ওখানে ঢোকার পরপরেই। আর ভিতরে ঢুকে সবকিছু দেখে আরো ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এমন একটা সময় আসছি যেখানে অনেক কিছুই বন্ধ আছে দুপুর টাইম, যেহেতু একদম ফুল দুপুর, তো আর প্রচন্ড রোদ। এখন হয়তো মানুষ এখানে কম আসে, হয়তো বিকেলের দিকে বেশি আসে। যেহেতু আমরা প্রথম আসছি হয়তো এই সম্পর্কে এতটা ধারণা আমাদের ছিল না যে কোন সময় কেমন কি হয়। দুপুরবেলায় চলে আসছে, একটা আবেগ ছিল যে কখনো যাইনি এখানে, দেখে আসি কেমন সময় পাইছি, দুপুরবেলায় চলে আসছি। তারপরও ভালো লাগছে সব মিলায়ে, ওভারঅল পরিবেশটা খুব সুন্দর। যারা মোটামুটি কুষ্টিয়াতে আসবে বিশেষ করে তাদের কি মনে হয়, তারা এখানে একবার আসলে তাদের হ্যাঁ আশা উচিত, যারা কুষ্টিয়াতে থাকে না অথবা যারা কুষ্টিয়ার বাইরের মানুষজন কুষ্টিয়া ভ্রমণ করতে আসে, তারা যদি এখানে একবার আসে তাহলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানে অনেক সুন্দর মাছ দেখা যায়, মাছের খাবার দিলে বেশ বড় বড় মাছ এখানে আছে। এই মুহূর্তে একটু খাবার দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কত মাছ এখানে পানির মধ্যে খেলা করে বেড়াচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য, সত্যি ভালো লাগছে। এই যে খাবার দেওয়ার সাথে সাথে এতগুলো মাছ এখানে চলে আসলো, আপনারা যারা আসবেন বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে আসেন, প্রিয়জনদের নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এনজয় করার মতো একটা জায়গা, খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে এখানে আসার পরে, এখানকার পরিবেশ বেশ সুন্দর, মনোমুগ্ধকর এবং এনজয়েবল। তো আমরা আমাদের সব কিছু দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে চলে যাব। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর এবং খুব ভালো লেগেছে।